بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله مولانا العظيم. سورة التحريم الدوش اگر بارو ايتين آيات المدد رب العالمين مدر كيو دهرن دي جانلن. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط. আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন তোমাদেরকে, কাফেরদের উদাহরণ দেখতে চাও, কাফের মানুষ দেখতে চাও? কাফের তো নারীও হয় পুরুষ হয়, ঠিক কিনা? নির্বিশেষে কাফেরের উদাহরণ দেখতে চাও তাহলে রাব্বুল আলামিন তোমাদেরকে উদাহরণ দিচ্ছেন হযরত নূহ এবং হযরত লূত আলাইহিস সালামের দুই স্ত্রীকে দিয়ে। كانتا تحت عبدين من عبادنا صالحين. আমার দুই নেককার বান্দার কাছে তারা থাকতো, তার অধীনস্থ ছিল। فخانتاهما কিন্তু তারা তাদের স্বামীর নীতিতে চলে নাই, তারা তাদের স্বামীর কথা শুনত না, স্বামীকে কষ্ট দিত। তাদের স্বামী পৃথিবীর সেরা নেককার পরহেজগার হওয়া সত্ত্বেও, আমার প্রিয় দুই নবী হওয়া সত্ত্বেও, তারা নবীর ঘরে থেকে নবীকে কষ্ট দিত এবং তাদের সম্পর্ক ছিল কাফেরদের সাথে। স্বামীর নীতি, নবীর নীতি তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তাদেরকে কেউ, যখন আল্লাহর আজাব আসলো সেই আজাব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারল না। ওয়াকিল আদখুলান নার মাআ আদ-দাখিলিন, নবীর বিবি হওয়া সত্ত্বেও কাফেরদের সাথে সম্পর্ক থাকার কারণে, কাফেরদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, আল্লাহর নাফরমানদের সাথে তার সম্পর্ক রেখে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবার কারণে তাদের ব্যাপারে বলে দেয়া হলো, আল্লাহ তাআলা আদেশ জারি করলেন, এদেরকে জাহান্নামে ঢুকিয়ে দাও। তাদেরকে বলা হলো মৃত্যুর পরে, উদখুলান নার মাআ আদ-দাখিলিন, জাহান্নামীদের সাথে তোমরা জাহান্নামে ঢুকো। হযরত নূহ আলাইহিস সালাম, আপনারা জানেন, আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, নবী এবং রসুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রত্যেক রসুলই নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। যেমন প্রত্যেক এমএ পাস, উনি অবশ্যই ম্যাট্রিক পাস করেছেন, কিন্তু প্রত্যেক ম্যাট্রিক পাস কারণেওয়ালা এমএ পাস করেছে নাও হতে পারে, ঠিক কি ঠিক না? এটাকে অমুম খুসুস মুতলাকের নিসবত বলে। তো রসুলদের মর্যাদা নবীদের চেয়ে অনেক উপরে। পৃথিবীর সর্বপ্রথম রসুল আল্লাহ তাআলা বানিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, মানব দানবের ভিতরে
সবচেয়ে সেরা মানুষ তারা যারা যাদেরকে আল্লাহ নবী রসুল বানান। নবী রসুলদের মধ্যেও আবার সেরা রসুলরা, রসুলদের মধ্যেও আবার সেরা রসুল হলেন আল্লাহ তাআলার কাছে স্পেশাল মর্যাদার অধিকারী নয় জন। এই নয় জন উলুল আজম পয়গম্বরদের মধ্যে একজন হলেন হযরত নূহ। তাহলে হযরত নূহকে আমরা বলতে পারি গোটা মানব জাতির ভিতরে, গোটা মানব জাতির ভিতরে যদি নাম্বারিং করা হয় তাহলে সেরা দশ জনের মধ্যে টপ টেন এর ভিতরে একজন, ঠিক কি ঠিক না? গোটা মানব জাতির ভিতরে টপ টেন এর ভিতরে একজন হলেন হযরত নূহ আলাইহিসসালাম। এত বড় মানুষের কাছে, ভালো মানুষের কাছে থাকা সত্ত্বেও ওনার তরিকায় চলে নাই, নবীকে কষ্ট দিয়েছে। এবং এই মায়ের কারণে, এই ওনার স্ত্রীর কারণে ওনার সন্তানদের ভিতরে চার ছেলের ভিতরে একটা ছেলে নষ্ট হয়ে গেছে। একটা ছেলে কাফেরদের দলে ছিল, যে ছেলের নাম ছিল কেনান ইবনে নূহ। এই ছেলেটা নবীর পথ ছেড়ে দিয়েছে, কাফেরদের পথে গিয়েছে, আল্লাহর নাফরমানদের সাথে গিয়েছে, পৃথিবীতে অনা সৃষ্টি করার কাজে লেগেছে। একে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় দায়ভার কার? তার মা। মা খারাপ তো বাবু খারাপ হবে, বাপ যতই ভালো হোক না কেন পারবে না, কারণ বাপের চাইতে মায়ের প্রভাব বাচ্চাদের উপরে বেশি থাকে, ঠিক কি ঠিক না? মার সাথে রক্তের নারীর নিবিড় সম্পর্ক থাকে, বাচ্চারা কোথাও কিছু বলতে না পারলে তার মার কাছে সে সব বলতে পারে, বলেন না কেন? মার সাথে সম্পর্ক থাকে, মা যদি উল্টো পাল্টা হয় তাহলে সন্তানটা নষ্ট হয়, সন্তানটা নষ্ট হলে তার ছেলে মেয়েও তো নষ্ট হবে, নাতি পুতিও নষ্ট হবে, ঠিক কি ঠিক না? নূহ আলাইহিসসালামের চার ছেলের ভিতরে সাম, হাম, ইয়াফিস এবং কেনান, এর ভিতরে কেনানের বুদ্ধি মেধা অনেক বেশি ছিল, কিন্তু সে নষ্ট হয়ে গেছে তার মার কারণে। কেমন নষ্ট হওয়া হয়েছে? যখন মহা প্লাবন আসলো, হযরত নূহ আলাইহিসসালামের নাফরমান কওমকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা, ফাকুল্লান আখাযনা বিদানবি, বর্ণনা করে শেষে গিয়ে বলেন ওয়ামিনহুম মান আগরাকনা। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে মাওলায়ে পাক বলেন, আমি যাকেই পাকড়াও করেছি আমি তার গুনাহের কারণে পাকড়াও করেছি। কাউকে এভাবে, কাউকে ওভাবে, কাউকে এভাবে এভাবে বলছেন, আর শেষটা বললেন যে কাউকে কাউকে আমি ডুবিয়ে চুবিয়ে মেরেছি। এই যাদেরকে চুবিয়ে মেরেছিলেন তন্মধ্যে এক তো আপনারা জানেন ফেরাউনের পার্টি, আর আরেক হল নূহ আলাইহিসসালামের নাফরমান কওম যারা ওনাকে মানত না, আল্লাহর হুকুম নবীর তরিকাকে পামাল করত, তাদেরকে ধ্বংস করেছিলেন, পানিতে ডুবিয়ে শেষ করেছেন। যখন পানি আসা শুরু করেছে, যখন পানি আসা শুরু করেছে, হযরত নূহ আলাইহিসসালাম ওনার নৌকার ভিতরে আরোহণ করেছেন, ইমানদারদেরকে সব উঠিয়েছেন, পৃথিবীর সমস্ত পশু পাখিদের ভেতর থেকে প্রত্যেক প্রজাতি থেকে একটা একটা করে জোড়া উঠিয়েছেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে উঠিয়েছেন, কারণ সব ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ তাআলা এই জোড়াগুলো দিয়ে আবার নতুন করে কি করবেন, পৃথিবী আবাদ করবেন। সব উঠিয়েছেন আল্লাহ তাআলা। হযরত নূহ আলাইহিসসালামকে এর আগে বলেছিলেন যে আমি তোমার পরিবারকে ধ্বংস করব না, তো পরিবার বললে আমরা কি বুঝি বলেন তো দেখি, ছেলে মেয়ে সন্তানাদি, বাবা মা, ওয়াইফ, ছেলে মেয়ে, ঠিক কি ঠিক না? পরিবার কিনা যারা তোমার পরিবারভুক্ত হবে তাদেরকে ধ্বংস করব না, অতএব ওনার পরিবারের ভিতরে ছেলেটাও আছে না নাই, যে ছেলেটা নাফরমান সে আছে না নাই? আছে। ওই কথা অনুপাতে হযরত নূহ আলাইহিসসালাম বললেন ছেলেকে, ইয়া বুনাইয়া ইরকাম মানা,
ولا تكن مع الكافرين যখন প্লাবনে সব ডুবে যাচ্ছে উপর থেকেও পানি পড়ে নিচ থেকেও গলগল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ও নূহ এ তোমার পরিবার ভুক্ত নয় নবীর পরিবার শুধুমাত্র তার ঔরসজাত সন্তান আর স্ত্রীর দ্বারা প্রমাণিত হয় না নবীর পরিবার হবার জন্য আরেকটি বিষয় লাগে নবীর অনুসরণ করে কি করে না ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ সে হলো একটি অপকর্ম সে অপকর্ম না অপকর্মকারী কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যদি কারো অপকর্ম হয় তখন কি বলে বুঝতে পারি কি বলে না এটা নষ্ট মাথা থেকে পা পর্যন্ত পচা আমল নষ্ট ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালেহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম যখন ছেলে ডুবে যাচ্ছে উনি আল্লাহর কাছে দোয়া করছেন ইয়া আল্লাহ আপনি না বলছিলেন যে আমার পরিবারকে আপনি মুক্তি দিবেন আল্লাহ তো আমার পরিবার তখন আল্লাহ উত্তর দিয়েছেন ও তোমার পরিবারের না এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি রহমত শান্তি নাজিল করো এবং ওনার পরিবার বর্গের উপরেও করো এটা প্রথম মিজদাক পরিবারের তো হলো ওনার পরিবারের সদস্য যারা তারা ওনার বংশের যারা তারা এটার আরেকটা মর্ম আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে কুল্লু তাকিয়িন ফাহুয়া আলী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম যেই মুত্তাকি হবে আল্লাহর কথা মানবে সেই আমার পরিবারের অন্তর্ভুক্ত হবে রূপক অর্থে সেও নবীজির দলভুক্ত এখানে পরিবার ভক্ত বলতে কি অর্থ দলভুক্ত মেরে মুআজ্জাজ হাজেরিন বলছিলাম এজন্য হযরত নূহ আলাইহিস সালামের ছেলেটা নষ্ট হলো কার কারণে বলেন বাপ এত ভালো হওয়া সত্ত্বেও ছেলেটার কপালে গেদায়েত হলো না মা খারাপ হওয়ার কারণে